আদার রসুন করে দিই ঠুকে না চর্বি নেই তো ভালোই চর্বি বার হয়েছে সব বেশিরভাগ রান্নাই সর্ষের তেল ব্যবহার তো অত সাদা তেল সবাই ব্যবহার করছে খারাপ জিনিসটাই বেশি খায় তেলের এই যে ঝাঁজটা থাকে এইটাই হচ্ছে মানে আসল পরিচয় যে ভালো রয়েছে আবার অনেক সর্ষের তেলে কি করে মানে ঝাঁজের জন্য মেডিসিন পাইল করে আর সাদা তেলের ঝাঁজ আছে কি ঝাঁজ গন্ধ কিচ্ছু নেই ওই জন্যই তো ওটা খারাপ ওটা তৈরি করার জন্য তো অনেকবার ফোটাতে হয় ফোটাতে ওর স্বাদ গুণ সব নষ্ট হয়ে যায় লাস্ট ওই যে জিনিসটা পড়ে থাকে ওটা শুধু ক্ষতি করে সাদা তেল সয়াবিন দিয়ে হয় সানফ্লাওয়ার দিয়ে হয় অনেক কিছু দিয়ে হয় আর অনেক বড় বড় রোগ ছিল যার কোনো ওষুধ ছিল না আলুগুলো বড় বড় কাটতে হয় টুমটুম করে আর ভাজা করলে কেন পাতলা করে একটু কাটতে হয় নাহলে সিদ্ধ হবে না জিরে মরিচ